Welcome to another episode of Hungry Foodies. Aaj amra review korbo Taste Blast Bufet. Eti Dhanmondite obosthito, address ti skine deya ache. Ajker review ti conduct korbe Adib Ahmed. সর্বপ্রথমে আমরা এক নজরে বাফেটটি দেখে নিই। খুবই গর্জিয়াস একটি লুক এখানে দেখা যাচ্ছে। তাহলে দেখে নেওয়া যাক বাফেটে কি কি আছে। এখানে আমরা দুই ধরনের স্যুপ দেখতে পারছি, প্রথমটি হচ্ছে থাই থিক স্যুপ এবং আরেকটি হচ্ছে কর্ন স্যুপ। আফটার দেন আমরা দেখতে পাচ্ছি পটেটো উইংস, পাকোড়া এবং চিকেন ফ্রাই। এখানে আমরা দেখতে পাচ্ছি থাই ফ্রাইড চিকেন এবং অন্থন, স্টিম রাইস এবং থাই ফ্রাইড রাইস। চাউমিন এবং খিচুড়ি। ফিশ এবং ক্র্যাব। ডাল বাটার এবং হোয়াইট পাস্তা। চিকেন বাটার মশালা এবং সিচুয়ান চিকেন। মশালা ওয়েজ এবং থাই ভেজিটেবলস। তন্দুরি চিকেন এবং নান। কালা বিফ বোনা। এখানে দেয়া আছে বিভিন্ন প্রকার সালাদ, আচার এবং ফল। এখানে রয়েছে মোটামুটি সবগুলি ডেজার্ট আইটেম। ওয়েল, সর্বপ্রথমে আমরা নিয়ে নিলাম স্টার্টার। স্টার্টারে আমরা ট্রাই করেছি থাই থিক স্যুপ, অন্থন এবং পাকোড়া। ওয়েল, স্যুপটির টেস্ট ছিল অ্যাভারেজ, কিন্তু ভিতরে মিট একদমই ছিল না। অন্থনের টেস্টটি আপ টু দ্য মার্ক মোটেও ছিল না, প্লাস এটার মধ্যে কোনো মিটও ছিল না। পাকোড়ার টেস্ট ভালো ছিল। ওভারঅল স্টার্টারের জন্য আমরা কি দিতে পারি 10/7। স্টার্টারটি মোটামুটি ছিল, এত ভালো না এত খারাপও না। এখন আমরা নিয়ে নিচ্ছি মেইন ডিশ।
মেইন ডিশের মধ্যে রাইস আমাদের মোটামুটি আপ টু দ্য মার্ক মনে হয়েছে, একে দেওয়া যায় 10.75। আফটার দেন চিকেন উইংস যেটা ছিল সেটা মোটামুটি বলতে গেলে সবগুলো মেইন আইটেমের মধ্যে বেস্ট ছিল, একে দেওয়া যায় 10.5। আলু ভাজা ছিল মোটামুটি অ্যাভারেজ, চিকেন ফ্রাইকে দেওয়া যায় 10.6। এটা ক্রিসপি ছিল কিন্তু টু মাচ ড্রাই ছিল। পাস্তার ক্ষেত্রে হোয়াইট পাস্তা এবং রেড পাস্তা দুইটা কি দেওয়া যায় 10.65। সিচুয়ান চিকেনকে দেওয়া যায় 10.6। এটা থেকে এক প্রকার ফিশের স্মেল আসতেছিল, হুইচ ইজ নট আপ টু দ্য মার্ক। চিকেন রেজালাকে দেওয়া যায় 10.7 এবং এটার টেস্ট অ্যাভারেজ ছিল। বাটার মশালা ইজ কোয়াইট ওকে, একে দেওয়া যায় 10.75। আফটার দেন কাবাব, কাবাব যেটা ছিল সেটাকে দেওয়া যায় 10.75 এবং নানকে দেওয়া যায় 10.7। নানটি রাবারে ছিল প্রচুর পরিমাণ। চাউমিন ছিল মোটামুটি অ্যাভারেজ মানের, তবে বিরিয়ানি টেস্ট ছিল খুবই বাজে। তো ওভারঅল বিবেচনা করতে গেলে মেইন ডিশকে দেওয়া যায় 10.7। আমার কাছে এটা অ্যাভারেজের চেয়ে কিছুটা বেশি ভালো লেগেছে, নাথিং এলস। আফটার দেন আমরা নিয়ে নিচ্ছি পিজা। পিজার টেস্ট অন্যান্য আইটেমের তুলনায় মোটামুটি ভালো ছিল, একে দেওয়া যায় 10.8। এবার আমরা নিয়ে নিচ্ছি ডেজার্ট আইটেমস। ডেজার্টের মধ্যে আমি সর্বপ্রথম কাস্টার্ড ট্রাই করলাম। কাস্টার্ডের মধ্যে ফ্রুটস তেমন একটা ছিল না, টেস্ট মোটামুটি আপ টু দ্য মার্ক ছিল, একে দেওয়া যায় 10.8। রাইস পুডিংয়ের টেস্ট ছিল কোয়াইট অ্যাভারেজ। জেলি টেস্টটি মোটেও ভালো ছিল না, আমার কাছে জেলি টেস্টটি ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে উইক মনে হয়েছে। আফটার দেন পুটিং ছিল, পুটিংটি মোটামুটি আপ টু দ্য মার্ক বলা যায়। কেকের টেস্ট ছিল ইস বেলো অ্যাভারেজ। ওভারঅল ডেজার্টের জন্য একে দেওয়া যেতে পারে 10.7। তো মোটামুটি এই বাফেটকে আমরা 10.75 দিতে পারি। অ্যান্ড মোটামুটি সবগুলো আইটেমই ভালো ছিল অথবা অ্যাভারেজ ছিল, খারাপ আইটেম হাতে গোনা কয়েকটি ছিল এবং মোটামুটি আপনি স্যাটিসফাই হবেন। তবে যদি আপনার হাই এক্সপেকটেশন থাকে, ইন দিস কেস আপনি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন। ও আরেকটি কথা বলে রাখা ভালো, ওনাদের বিহেভিয়ার ছিল ইজ মোর দেন আপ টু দ্য মার্ক এবং তাদের সার্ভিসও অনেক ভালো ছিল এবং তাদের যে পরিবেশ সেটাও চমৎকার ছিল। সো বিহেভিয়ারের জন্য তাদেরকে দেওয়া যেতে পারে 10.10, সার্ভিসের জন্য 10.9 এবং ডেকোরেশনের জন্য 10.9। সো আজকের এপিসোডটি এই পর্যন্তই ছিল। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।